ঠিক এই সময় আমরা আরেকটা কল লাগছিল ইয়ার 10 মিনিট আগে এটা উদয়পুর ওখানে গেছে উদয়পুর আমরা ফার্স্ট টাউনটা গেছে গা তো সেকেন্ড টাউনটা আমরা নিয়ে এখানে আওয়ার পরে এই ঘটনাটা হইছে আর কি তো এখানে আওয়ার পরে তো হেরা যথারীতি গাড়ি এখানে আটকেছে পরে কইতে গিয়া প্রায় 30 জন 25 30 জন লোক আইয়া এখানের মধ্যে আমরা অ্যাটাক করছে অ্যাটাক করার পরে কইতেছে গাড়ি এদিকে যাইতে হইব তারপরে আমরা ড্রাইভারে কইতেছে যে গাড়ি কেমনে দিবি দিয়ে গাড়ি গেলে তো গাড়ি পড়বো কইছে না এটা আমরা বুঝি না গাড়ি যাইতে হইব এই করিয়া তর্কাতর্কি করিয়া পরে আমরা গাড়ি ভাঙচুর করছে আমরা ড্রাইভার যে তাই আমরাও অ্যাটাক করছে ড্রাইভারের এখানে তাই ইয়ের মধ্যে ইঞ্জুরি হয়েছে এখানে ব্লিডিং হইতেছে এখানে পরবর্তী সময় ব্লিডিংটা বন্ধ হয়েছে আর কি এরপর যথারীতি আমরা অফিসে ফোন করছি এরপরে পিএসএ ফোন করছি আসার পরে আমরা একটু পিছনে দাঁড়াইয়া আসলাম হেরার আক্রমণের ইয়েতে এরপরে সব হওয়ার পরে আমরা আবার স্পটে আইছি আইয়া সেরে আমরা এখানে স্পটে গেছি যাওয়ার পরে দেখতেছি যে একটা তেরপাল দিয়ে ঘর বানানো এখানের মধ্যে অল্প আগুন লাগছে দূরে এটা হেরা কইতেছে বিজিবির ভূত অফিস আর কি আমরা এমনি দেখছি চেহারা সবরে তো চিনতাম না এমনি দেখছি এরা লাঠি টাঠি নিয়ে আইছে লাঠি নিয়ে আই আমরা আক্রমণ তো ঠিক কইতে পারতাম না কিন্তু হাতের মধ্যে এমনি ফ্ল্যাগ ট্যাগ আছে এমনি বাসও আছে এটা দেখছি ফ্ল্যাগটা যত সম্ভব আমরা ওইটা এই বিজিবির ফ্ল্যাগ হয়ে গেল